তো সবাইকে জানাই গুড মর্নিং সবার দিনটা খুব 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 ভালো আর আমিও ভালো আছি আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো মামাম তো স্কুলে চলে গেছে আর দুটো দিন স্কুল যাবে আজ আর পঁচিশ তারিখ তারপরে ছাব্বিশ তারিখ তো আবার ছুটি পেয়ে যাচ্ছে তো এখন আমি খাবো ব্রেকফাস্ট করব। এখন প্রায় এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আছে এখন মামাম এখন অলরেডি স্কুলে পৌঁছে গেছে তো চলো খাবার নিয়ে দেখা হচ্ছে খাবারই আছে দেখো রুটি আলু ভাজা বিস্কিট চা প্রথমে চা বিস্কিট খাবো তারপরে রুটি আর আলু ভাজা খাবো চা আর বিস্কিট খাবো মানে ঠান্ডাটা কিন্তু আজকে অন্য দিনের তুলনাতে অনেকটা কম আছে ভালো লাগছে সাম্বের যেটা সুগার ফ্রি মেরি আছে এইটা সুগার ফ্রিটা তুমি চায়ের সাথে খাবে দেখবে খেতে বেশি ভালো লাগে নর্মাল মেয়েটা অনেকটা মিষ্টি হয়েছে ভালো লাগে না খেতে তো এখন আমি খাবো আলু ভাজা রুটি খুব সুন্দর আলু পেয়ে মা বেটা তুমি আজকে স্কুল করেছো বদমাই করেনি তো কি হয়েছে মা তুমি আজকে কান্না করছিলে কেন কেন কান্দছিলো কেন কান্না করছিলে পাপা যাব যেটা হয় আর কি মায়ের কাছে তো অবজেকশন আসবে বাচ্চা আমি কি বাচ্চা কি দুষ্টুমি করছে কি না তো কিছুই না আজকে সমীরনেরকে দেখতে পাইনি মানে ও বাইরে বসেছিল তো তার জন্য পাপা কোথায় পাপার কাছে যাব এটাই বলছে কন্টেন্ট মাম্মা মাম্মা যেটা প্রতিদিনের কাজ থাকে মাম্মা মেয়ের ও কি করে তো প্রতিদিন না আমরা সপ্তাহে একসাথে জমা করে রাখি দশ টাকার পাঁচ টাকার কয়েনগুলো ও সপ্তাহে একবার কিন্তু ও এই কুবভাড়ের মধ্যে রাখবে এটাই ওর কাজ ও জানে ওখানে সেভিংস হয় ওই জন্য বলে আমার টাকা কোথায় তো এই দেখো আমাদের কড়াটা না পরিষ্কার করার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি কত সুন্দর পরিষ্কার করেছে মা দেখো শুধু এখানের গুলো আছে বাট পরিষ্কার হয়ে গেছে কড়াইটা আর এখানে দেখো আমাদের মাছের তেল ভাজা হচ্ছে টমেটো দিয়ে ভাজা অর্ডার এখানে হয়েছে কুন্দি ভাজা বেগুন ভাজা একটা মাছ ভাজার পিস আছে আর এখানে দেখো সর্ষে দিয়ে মাছের ঝাল হয়েছে স্পেশাল এটা হচ্ছে মাছের ডিমের বড়া এটা এখন ভাজা হবে বেরোবে তার জন্য ভাত রেডি করছে আর এখানে গরম গরম বড়া ভেজে দেবে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার যেমন বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে লাগছে বাইরে একটু রোদ নেই জানতো আমাদের সবারই মাছের ডিম খুব পছন্দ দিন এনেছিলাম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল আজকেও কিন্তু সেম প্রসেসে ভাজা হচ্ছে শুধু আজকে ধনে পাতাটাই নেই বাড়িতে শেষ হয়ে গেছে যেগুলো হয় সব মাখামাখি করে সুন্দর করে ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে আর কতগুলো বড়া হয়েছে দেখো আবার ভাজা চলছে আমাকে স্নান হয়ে গেছে মাম্মা মেয়ের স্নান করে নিয়েছে মাম্মা মেয়ের দুজনেরই স্নান হয়ে গেছে মাম্মা হাই ঘুমু ঘুমুক ওকে ঘুম পাড়িয়ে দিই চলো তাহলে আর আমার খাওয়া হয়ে গেছে আজকে সুমিরনকে আমি বলেছিলাম আমুলের যে সাদা গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়ে আসবে ও নিয়ে এসছে এটা বাস কিছু করার নেই আমার ভীষণ খেতে ইচ্ছে করছে আবার তিনটা মতো প্যাকেট আনিয়েছি মাঝে মধ্যে খাওয়া আছে এই বস্তাটার ভেতরে না অনেক কিছু আছে ফেলে দেবে দা যাও এখানে সব করে এটা আচ্ছা মাম্মা কত খেলু করতে পারবে কোনটা নিয়ে কোনটা কোনটা রাখবে আর কোনটা নেবে কত বড় দেখো মামা দেখো হাতি দেখো কতটা ভালো দেখো আরো বের করে দাও বের করে দাও বের করে দাও গুড়িয়া এখানেই তোমার দাস হয়ে গেল দেখো একটা টাইম মাম্মাম যখন ছোট ছিল জানো এই পুচকো পুতুলটাকে নিয়ে খেলা করতো এবার এই পুতুলের ডেড বডি বের করে দিয়েছে মানে যা তুলো টুলো ছিল তার অবস্থা একদম খারাপ পুতুল থেকে নারী ভরি সব বের করে ফেলেছে আর এখানে দেখো লুকি লুকি হলিক্স খাচ্ছে আমি ওকে বকবো বলে আর এখানে মাম্মামের বাঁচা কুচা যে টিফিনটা হয় সেটা আমার ভাগ্যে জুটেছে আমি এবার এটা খাবো পকড়ি নিয়ে নিয়েছি খাবো আর এখানে দেখো মাম্মাম করবে রান্না কর তো আমি এখন মুড়ি খাবো মুড়িটা খেয়ে নিই মাম্মা তো সকালবেলা স্কুল যাবে ও টিফিন যা হাফ হাফ খেয়েছিলো সেগুলো সব ছিল সব আমার পেটে গেল আর কি সকালবেলা তো খাওয়ার মোটে সেরকম থাকি না তাই খেয়ে নিলাম এবার আমি চা খাবো ভীষণই মাথা ধরেছে দিচ্ছে আমার চা খেলে ভালো লাগে দুপুরবেলায় যদিও আজকে ঘুম সেরকম হয় না বাইরে বৃষ্টি পড়ছে জানো তো সেই যেমন বর্ষাকালে বৃষ্টি হয় তো আজকে মা বলেছে খিচুড়ি বানাবে বর্ষাকালের জন্য বেশ ভালো হবে তাই না আমাকে দেখে ভেবে নিও না যে ঠান্ডা কম আমি না ঢাকার মধ্যে একদম মোড়ে টুড়ে শুয়েছিলাম তার জন্য আমি এখনো সোয়েটার আজকে খিচুড়ি হবে ভাবছি সয়াবিনে খিচুড়ি হবে আর মাছের ডিমের বড়া তো আছেই তার সাথে ডিম ভাজা যদি খায় মাছ ভাজা আছে সব মিলিয়ে একদম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মুসুরির ডাল আছে গোবিন্দ গোবিন্দভোগ চাল আর এখানে আছে আলু কুমড়ো আজকে কিন্তু আর অন্য সবজি দেবো না ব্যাস এইগুলো দিয়ে এবার খিচুড়ি ভাজা হবে ভাজার পরে এইটার মধ্যে সবগুলো একসাথে যাবে প্রথমে সেদ্ধ হয়ে যাবে তারপরে হবে আর হচ্ছে সয়াবিন আছে না

মানে ভাজারই এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যে এখানে এবার গরম জলের মধ্যে সবগুলো যাচ্ছে নাকি এই খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ ভালো হয় থাক এটা হতে থাক আমি দেখি মামমাম কি করছে আমাদের অলরেডি এখানে আবার ফুটছে চাল ডাল সবকিছু দিয়ে যেটা দেবে এটা তোমার ফুরনে যেটা বলে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা দেয় বাট আমাদের অনেকটা লঙ্কা দেওয়া হয়েছে খিচুড়িতে ঝাল হয়ে গেছে অলরেডি তার জন্য দিলাম না এখানে জিরে আর তেল ভাজাটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো দেশি ঘি তাহলে খেতে তো একদম জমে যাবে শীতকালের বাইরে এখনও যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশি জোরে হয়নি কিন্তু বৃষ্টি পড়ছে আর এতটাই সুন্দর হয়েছে না গরম গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজা পাঁপড় ভাজা চাটনি খেতে তো বেশ ভালো লাগে বাট আজকে আমরা পাঁপড় ভাবছি পুড়িয়ে নেব খিচুড়ি আর মাছের ডিমের বড়া তো আছেই মাছ আছে সমীরন ডিম বলছে খাবে না তাহলে হচ্ছে ও বলো পাপড় ভাজা আর খিচুড়ি দিয়ে খেয়ে নেবে আজকে তো আজকে ডিনারটা আমরা ঝটা পর সেরে নেবো কারণ কালকে সকাল সকাল আবার মামাকে রেডি করতে হবে এখন তো একদম সকাল সকাল উঠতে হচ্ছে তো মামামকে রেডি রেডি করানোর জন্য কী হয়েছে তুমি ডাকছো কেন বাচ্চা বন্ধু চলো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে কালকে মাম্মা মের লাস্ট স্কুল তারপরে পর পর এবার পড়ে যাচ্ছে মানে পরের দিন শুক্রবার টোয়েন্টি সিক্স জানুয়ারি ওই দিন ছুটি পাচ্ছে তারপরে আবার শনি রবি এমনিতেই ছুটি থাকে তো তাড়াতাড়ি এবার ঘুমিয়ে পড়তে হবে আমি এবার এডিট কমপ্লিট করবো তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলো তাহলে টাটা বাই গুড নাইট বন্ধু